দাঁড়িয়ে আছি বগালাকের বিখ্যাত পাথর কোয়ারিতে। দেখুন, এটা হলো বিসনাকান্দি, যেখানে আমরা ঘুরতে আসি। এই এটাকে বলা হয় পাথর কোয়ারি, বিসনাকান্দি বিখ্যাত। এগুলো এক সময় উঁচু জায়গা ছিল, বাড়ি ছিল, এখন কিছুই নেই। পাথর তুলে তুলে আসলে এই জায়গাগুলো এরকম হয়ে গেছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি বগাইয়া বিসনাকান্দি। এটি বগাইয়া নদী, ইন্ডিয়ার পিয়ান নদীর অংশ। এই পিয়ান নদী কিন্তু খুব চমৎকার একটি নদী ইন্ডিয়ার, যেটি মেঘালয় দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তবে বাংলাদেশে এই যে বিসনাকান্দি, এই বগাইয়া গ্রামে অবস্থিত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে বিশাল বড় নদীর মতো হয়ে গেছে পিয়ান নদীর অংশ, সেটি কিন্তু একসময় বাড়িঘর ছিল প্রচুর। মানুষ পাথর তুলে তুলে জায়গাটি এরকম হয়ে গেছে, এই জন্য জায়গাটার নাম পাথর কোয়ারি। এটা খুবই একটা বিখ্যাত জায়গা। এটার পরেই আমরা বিসনাকান্দিতে ঘুরতে যাই, পরবর্তী অংশটি, যেখানে অনেক পাথর এখনো আছে। আর এখানে পাথর তুলে তুলে আজকে এই জায়গাটির সৃষ্টি। আর দূরে দেখতে পাচ্ছেন কুয়াশার মধ্যে দেখা যাচ্ছে একটি মেঘালয় পাহাড়, ইন্ডিয়াতে অবস্থিত, ভারতে। আর এদিকে হলো বাংলাদেশের ছোটো ছোটো বাড়িঘরগুলো, যারা এখনো টিকে আছে। আর বন্যা হলে, প্রচুর পানি হলে এই জায়গাগুলো ডুবে যায় প্রচণ্ড রকম। খুবই ছোটো ছোটো নদী, তারা মাছ ধরে। এখন আসলে আর পাথর নেই এগুলোতে। আবার পাথর একসময় যদি পূর্ণ হয়ে যায় তখন আমরা তুলতে পারবো। এটি হলো বগাইয়া বিসনাকান্দিতে চমৎকার একটি দৃষ্টিনন্দন মসজিদ তৈরি হচ্ছে, যেটি নির্মাণাধীন, অনেক 4 কোটি টাকা ব্যয়ে। চমৎকার একটি মসজিদ, এখানে সব আধুনিক সুযোগ সুবিধা আছে। আর এটি একটা ধারে অবস্থিত। এটি পাথর তুলতে একসময় একটু দূরে ছিল, ওখান থেকে সরিয়ে এখানে করা হচ্ছে। তো এটি যদি কাজ কমপ্লিট হয়ে যায় তখন মানুষ নামাজ করতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আচ্ছা, এটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।